নমস্কার বন্ধুরা, আপনি কি প্রায় বদহজম, অম্বল, আমাশয় ইত্যাদি বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভোগেন? বদহজম বা অম্বল হলে কি আপনার অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যেস? তাহলে আজ থেকে এই অভ্যেস দূর করুন, কারণ আজকে আমি আপনাদের এমন একটি যোগাসন দেখাবো যেটি প্রতিদিন খাওয়ার পর 5 থেকে 10 মিনিট করতে পারলে আপনার গ্যাস, বদহজম, আমাশা ইত্যাদি বিভিন্ন ধরনের পেটের প্রবলেম দূর হবে। এই যোগাসনটির নাম হলো বজ্রাসন। তো চলুন দেখে নেওয়া যাক বজ্রাসন কিভাবে করতে হয়। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বজ্রাসন করা শেখাবো। তো বজ্রাসন করার জন্য প্রথমেই দুপায়ের হাঁটু মুড়ে দুপায়ের উপরে বসুন। এমন ভাবে বসুন যেন হাঁটু দুটি জোড়া থাকে এবং দু পায়ের বুড়ো আঙুলগুলি পরস্পরের সাথে লেগে থাকে। এরপর মেরুদণ্ড সোজা করুন এবং দুই হাত দুই হাঁটুর উপর আলগা করে রাখুন। নিঃশ্বাস স্বাভাবিক রাখুন। উপকারিতা: যারা বদহজম, অম্বল ও কোষ্ঠকাঠিন্য প্রভৃতি পেটের রোগে ভোগেন, খাওয়ার কিছুক্ষণ পরে 5 থেকে 10 মিনিট এই আসন অভ্যাস তাদের পক্ষে বিশেষ উপযোগী। বজ্রাসনে অবস্থানের সময় পেটের পেশিগুলি শিথিল অবস্থায় থাকে এবং প্রসারিত হয়, ফলে পেটের অভ্যন্তরীণ যন্ত্রাদির কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং খাদ্যদ্রব্য সহজে হজম হয়। এছাড়াও পায়ের ব্যথা, সায়াটিক বাত সারাতে এবং পায়ের স্নায়ুপেশি সবল করতে এই ব্যায়ামটি খুবই উপকারী। প্রতিদিন নতুন যোগাসনের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।